বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেজের উপরে কালার অ্যাপ্লাই করতে পারি এবং পেজের উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। সেটি দেখার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ফটোশপের বিভিন্ন ভিডিও এই চ্যানেলে প্রতিদিন আপলোড হয়ে থাকে। এই হোমেতে আসবেন। হোমেতে আসার পরে এখান থেকে যাবেন ডিজাইন ট্যাবে। সেখানে গিয়ে আপনার ওয়াটার মার্কের পাশে দেখবেন এই কোণে পেজ কালার। পেজ কালার থেকে আপনারা এখান দিয়ে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। এই কালার অ্যাপ্লাই করে দিলাম, এরকমভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পেজের সাইজটা একটু ছোটো করে নিই। এছাড়া আপনারা যদি এই কালারগুলির মধ্যে কোনো বিভিন্ন কালার আছে, এখান দিয়ে আপনার সিধা ডিজাইন ট্যাব থেকে পেজ কালার, এখান দিয়ে আপনারা সোজাসুজি অ্যাপ্লাই করতে পারবেন পেজের কালার। এছাড়া আপনারা যদি চান যে এই কালারগুলির মধ্যে কোনোটি আপনার পছন্দ হচ্ছে না, বা কালার হটাতে চান বা কালার সরিয়ে দিতে চান, তাহলে নো কালার দেবেন, তাহলে কালারটি সরে যাবে। এছাড়া যদি আপনাদের এখান থেকে কোনো কালার পছন্দ না হয়, তখন আমরা যাবেন মোর কালার। মোর কালার গেলে একটি বক্স ওপেন হয়ে যাবে। এখান দিয়ে আপনারা যেটি ইচ্ছা সেই কালারটি বা কালারের নাম্বার দিয়ে কালার নিয়ে নিতে পারবেন। দেখুন, এরকমভাবে বিভিন্ন কালার দিয়ে ওকে মারলেই চলে আসবে। এবার আমরা দেখব কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হয়, সেটি মেন বিষয়। গ্রেডিয়েন্ট বলতে এখানে বলা হয়েছে ফিল এফেক্ট। গ্রেডিয়েন্টের মতোই এটি কাজ করে থাকে, ফিল এফেক্ট। এখানে আসবেন, এখানে এসে লিখবেন টু কালার্স। টু কালার্স দেওয়ার পরে এই প্রথম কালারসটিকে যে কোনো একটি কালার সিলেক্ট করবেন, যেমন আমি সবুজ, এবং দ্বিতীয় কালারটিকে রেড সিলেক্ট করলাম। পরে বিভিন্ন ফরম্যাট আছে, এখানে বিভিন্ন ফরম্যাটগুলো দিয়ে দিয়ে দেখবেন। দেখুন, পেজটিকে আরেকটু ছোটো করে। এছাড়া আপনারা যদি এই কালারগুলি এইগুলিতে পছন্দ না হয়, তাহলে আরেকবার অন্য কালারও করতে পারবেন। এখান দিয়ে আসবেন ফিল নো কালার, প্রথমে নো কালার করে দিন, তারপরে এখান দিয়ে আসবে ফিল এফেক্ট, এখানে ক্লিক করবেন। করে ওয়ান কালার থাকলে এটাকে টু কালার করবেন। করে দুটি কালার সিলেক্ট করবেন যেগুলি আপনার পছন্দ, যেমন হলুদ আর রেড। করার পরে এটা বিভিন্ন ফরম্যাট, হরিজেন্টাল, ভার্টিক্যাল, এগুলো বিভিন্ন ফরম্যাট আছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন। এরকমভাবে বিভিন্ন গ্রেডিয়েন্ট ফিল কালার আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরকমভাবে আপনারা কত সহজে গ্রেডিয়েন্ট ফিল কালার অ্যাপ্লাই করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন। যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরকমই বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটিকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।